লেবাননে সম্প্রতি প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। ওই হামলার প্রতিক্রিয়ায় প্রতিশোধ নেয়ার হুঙ্কার দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার রাতে ইসরায়েলে অভূতপূর্ব মিসাইল হামলা চালিয়ে নিজেদের কথার প্রমাণ দিয়েছে তেহরান। কিছু বুঝে ওঠার আগে চালানো ওই হামলায় নিজেদের সাফল্য দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তারা বলছে 90% মিসাইল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বাহিনীটির বরাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, ইসরায়েলে বিমান ঘাঁটি ও রাডার অবকাঠামো মিসাইল হামলার লক্ষ্যবস্তুতে ছিল। এছাড়া ইরানের প্রক্সি যোদ্ধাদের কমান্ডারদের হত্যা পরিকল্পনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরও টার্গেট করা হয়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইরানের এই হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময়ে জবাব দেবেন তারা। ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে একটি বড় ভুল করেছে এবং এর মাশুল দিতে হবে বলেও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এম ইয়াভিনু নামক বাকলার শেখাভানু মিশে তোকে ফোটানু আনাহু তোকফিম ওতো।